স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের স্মরণে মতিহার থানা আওয়ামী লীগের স্মরণ সভা। এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়ার পালা। রাজশাহীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুব মেলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের স্মরণে মতিহার থানা আওয়ামী লীগের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। মেয়র বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরও বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মঙ্গলবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার 2.30 একর জায়গা জুড়ে নির্মিত নভো থিয়েটার পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় ইয়াফেস ওসমান বলেন, আজ থেকে 15 বছর আগের এবং যে পরিবর্তন বাংলাদেশে দেখা যাচ্ছে, প্রত্যেকটি জিনিস বিজ্ঞানকে ধরে এগিয়েছে। মানুষের জীবনের যে উন্নয়ন, সৌভাগ্যক্রমে এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু হয়। সেই ডিজিটাল বাংলাদেশকে এখন কেউ ঠাট্টা করে না। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন 21 নিছক কোনো গল্প না। সেই পর্যায়ে দেশ চলে গেছে। বিজ্ঞানীদের সামনে এখন নতুন জিনিস এসে দাঁড়িয়েছে, সেটি হলো এখন বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নিয়ে যাওয়া। তিনি আরও বলেন, রাজশাহীকে শিক্ষানগর বলা হয়, যার জন্য রাজশাহীতে এই নভো থিয়েটার অত্যন্ত প্রয়োজন। সেই কারণে রাজশাহীতে জায়গাটি নির্ধারণ করেছি। নান্দনিক বলয়, বহু বহু দূরের অনেক গ্রহ বরফ ঢাকা। অনেক গ্রহ না করলে আমাদের নিজেদের গ্রহটিকে আরো ভালোভাবে বোঝা যায়, কারণ আমরা যতটা ভাবি এরকম দুটো বরফ অঞ্চল আছে। এর একটা পৃথিবীর উত্তরাঞ্চল মানে আর্কটিকে, এই বরফের নদ হিমবাহ বইছে সমুদ্র পানে। এখানে একথাল তুষার চাদরের নিচে লুকিয়ে আর যায়। কয়েক দশক পরে হয়তো দেখা যাবে বিশ্বের শেষ দিকে এখানটায় কোনো বরফই নেই। দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী রাজশাহী কলেজ অডিটোরিয়ামে যুবমেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার। এ সময় উপস্থিত বক্তারা বলেন, যুব সমাজকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে, তাই সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে যুবরাই পারবে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে। আমাদের যুব সমাজই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, যুবকদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এক্ষেত্রে অপরাধ ও উগ্রবাদবিহীন দেশ গড়তে যুবদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দি এশিয়া ফাউন্ডেশনের পুলিশ এনগেজমেন্ট অ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিটিজম
পিস প্রকল্পের আওতায় এই যুব মেলা অনুষ্ঠিত হয়েছে। পিস প্রকল্পের মূল লক্ষ্য হল কার্যকরভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা। যে বাংলাদেশে আগে যে অগ্নিসন্ত্রাস হয়েছিল, যে সহিংসতা হয়েছিল, মানুষের জানমালের নিরাপত্তা যুদ্ধ বিঘ্নিত হয়েছিল, আমরা শপথ নিয়েছি যে এগুলো আর হতে দিব না। আমরা উগ্রবাদকে বাড়তে দিব না, আমরা জঙ্গিবাদকে বাড়তে দিব না। গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা অসাম্প্রদায়িক চেতনার নাগরিক, আমরা সেই রকম দেশকে ভালোবাসি এবং এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করবো আমাদের পক্ষ থেকে আমরা সবাই করব। আমার সামনে যারা গুরুত্ব আছে দেশকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য, তারাও সেই উদ্যোগী হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে। নাটোরে পাথর বোঝাই ট্রাক থেকে 3 কেজি 700 গ্রাম হিরোইন সহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 3:15 দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে হিরোইন সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মিয়া সাহেবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক সাগর আলী ও গাজীপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে ট্রাকের চালকের সহকারী সালাউদ্দিন। মঙ্গলবার দুপুর 12:30 দিকে নাটোরের পুলিশ লাইন্স ড্রিল শেডে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিদর্শক এস এম আবু সাদাত তার ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটি করছিল বড় হরিশপুর বাইপাস মোড়ে। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকে করে হিরোইন পাচার হচ্ছে। পরে তারা সেখানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটি মহাসড়কের পাশে কাঁচা রাস্তায় আটকে পড়ে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের ড্যাশবোর্ডের ভিতরে পলিথিনে মোড়ানো 9টি প্যাকেট থেকে 3 কেজি 700 গ্রাম হিরোইন উদ্ধার ও ট্রাকের চালক এবং ট্রাকের সহকারীকে আটক করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।